হ্যালো বন্ধুরা, কেমন আছো? এই দেখো রাত্রির 11:10 বাজে আর এখন তোমাদের সাথে একটা দারুণ ইন্টারেস্টিং জিনিস দেখাবো বলে ভিডিওটা করছি। এই দেখো আমার মহারানী দুটো বিনুনি করেছে। ওনা অনেক দিন ধরেই বলে যে মা, স্কুলে আমার ফ্রেন্ডরা দুটো করে বিনুনি করে, তুমি আমাকে দুটো করে বিনুনি করে দাও না কেন? তো আজকে ভাবলাম দুটো করে বিনুনি করে দিই। দেখো তো আমার মহারানীকে কেমন লাগছে, অবশ্য কমেন্ট করে জানিও। কিন্তু আর কমেন্ট করে জানিও তোমরা আমার কেমন লাগছে। আর এই দেখো, ওকে না স্কার্ট টপ পরলে এত আমার ভালো লাগে, এই জন্য না আমি স্কার্ট টপটা খুব প্রেফার করি। মন নিজেও না স্কার্ট টপ পরতে খুব ভালোবাসে। ওকে না একটা ছোট্ট টিপ লাগিয়ে দিয়েছি। ও না ছোটোবেলায় টিপা বলতো, আমাকে একটা টিপা দাও, টিপা দাও। সেই ছোট্টবেলার মন কীরকম টুকটুক করে বড় হয়ে যাচ্ছে। তো ভাবলাম বড় তো হয়েই যাচ্ছে, ওর বয়সটাকে তার আটকে রাখতে পারবো না। তো ভাবলাম এই ছোট্টবেলার মন সোনাকে যেরকম আমি টিপা পরিয়ে দিতাম ওর ভাষায়, সেরকম আজকেও দেখো টিপ পরিয়ে দিয়েছি। আর টিপের ওপর না একটু পাউডার লেপে দিয়েছি। জানো ছোট্টবেলায় কী করতো ও? না টিপটা যখন পরাতাম তখন ঘেটে ফেলতো বলে আমি না টিপের ওপর একটু পাউডার লেপে দিতাম। তো আজকেও সেরকম করলাম। তো যাই হোক, বাচ্চাগুলো না যখন একটু একটু করে বড় হয়ে যায় তখন ওই ছোটোবেলার দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে, তাই না বলো? আর আমাদের মাদের তো মনে হয় যে কীরকম যেন চোখের সামনে টুকটুক করে বাচ্চাগুলো বড় হয়ে গেল। এই হামাগুড়ি দিচ্ছিল, তারপরে দাঁড়াতে শিখলো, চলতে শিখলো, আর এখন তো সে স্কুলে যাচ্ছে, তারপরে কদিন পর একদম রেডি হয়ে যাবে, তাই না? তো চলো এখনের মতন এইটুকুনি, আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে নিয়ে থেকো, হাসি আনন্দে থেকো। আবারও বলছি আমাদেরকে সাপোর্ট করো, তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে অনেক দূরে পৌঁছে দিতে সাহায্য করবে। তোমাদের ভালোবাসায় আমার চ্যানেল যেন পরিপূর্ণ হয়ে যায়। তো এখনের মতন শুভরাত্রি, বাই বাই। And keep watching.